এই নাটগুলো লাগানো আছে, প্রথমে এই নাটগুলোকে খুলে নেওয়া হচ্ছে। এবার চাকা নিয়ে এসে নাটবোল্টগুলো ঠিক করে টাইট করে লাগানো হচ্ছে। এদিকেরটাও একইভাবে নাটবোল্টগুলো লাগানো। আমাদের নাটবোল্ট লাগানো হয়ে গেছে, এবার বেডটাকে সোজা করে নেব। চাকার নাটবোল্ট লাগানোর পরে বেডটা সোজা করে নেওয়া হচ্ছে। এবার আর যে নাটবোল্টগুলো লাগানো আছে সেগুলো খোলা হচ্ছে, রেলিংয়ের জন্য যে নাটবোল্টগুলো। দুই দিকে চারটে নাটবোল্ট থাকে, এই যে রেলিং। যেদিকে পায়ের দিকটা, পায়ের দিকটা এই ক্লাম্পটা সেই দিকটা অনুযায়ী লাগানো উচিত। জাস্ট এর মধ্যে ঢুকিয়ে দেবেন, দিয়ে নাটটা টাইট করে দেবেন। এদিকেরটাও সেম, নাটবোল্ট ঢুকিয়ে দিয়ে ভেতরে নাটবোল্ট ঢুকিয়ে দিয়ে নাটটা টাইট করে দেবেন। ভেতরে নাটবোল্ট ঢুকিয়ে দিয়ে নাটটা টাইট করে দেবেন। এগুলো টাইট দেওয়া হয়ে গেছে, রেলিং আমাদের লাগানো কমপ্লিট। হাফ টাইট দেওয়া হলো, পায়ের দিকটা যে দিকটা লিভারটা লাগানো আছে সেদিকটাই ছোট মাথাটা লাগাবেন। দেখেন কীভাবে লাগানো হচ্ছে। দুটো লক আছে, এই লক এই দুটো রডের মধ্যে গিয়ে ঢুকে যাবে। একটা লক আছে, সেই লকটা উপর থেকে হাত থেকে নিচে নামিয়ে দেবেন, তাহলে এই লক হয়ে গেল। এদিকেও সেম, এরকম করে নিচে ঘাটে ঘাটে বসে গেল, গিয়ে লকটা উপর থেকে নামিয়ে দিলেন, পুরো লক হয়ে গেল। মাথার দিকটা বড়, মাথার দিকটা সাইজটা বড়, সেই দিকটা এই দিকটা লাগানো হচ্ছে। ঠিক সেম ওরকম আগেরটার মতো করেই দুটো ঘাটকে ওই ছোটো রডের মধ্যে লাগিয়ে ক্ল্যাম্পটাকে নামিয়ে দেবেন। ওদিকেও সেম ওরকম করে ঘাটের মধ্যে নামিয়ে ওই ক্ল্যাম্পটাকে নামিয়ে দেবেন। এবার বেডিংটা এইভাবে রাখবেন, কাটা দিকটা নিচের দিকে রাখবে। লিভারটা দেখেন, লিভারটা সামনে করে আস্তে করে টানলেন, সোজা হয়ে গেল। এবার লিভারটা আস্তে আস্তে ঘোরাবেন, বেড আস্তে আস্তে উপরে উঠছে, নামো।
এই যে লিভারটা এইদিকে ঘোরানো হচ্ছে, বেড আস্তে আস্তে নিচে নামছে। এখানে দাও ক্যামেরাটা, এখানে দেখো কীভাবে লিভারটা ওরা করছে। খেলাম খেলামের দিক ফটো উঠছে, নিচে নামানোর সময় ক্ল্যাম্পটা চেপে নিচে নামাতে হবে। যখন নিচে নামাবেন ক্ল্যাম্পটা।